যুবতী মা বন্ধুদেরকে বলে যাই, যৌবন কালটা কার রাস্তায় অতিবাহিত করবা? আল্লাহর রাস্তা ছাড়া তো আর কোন রাস্তা নাই, ঠিক কিনা বলেন? তার কারণ তোমার যৌবন বয়সের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই মানুষটা কোরআনকে মহব্বত করেছে, আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি কোরআনকে মহব্বত করবে আমি আল্লাহ তার কবরে পুরস্কার দেব। দিবে কি দিবে না প্রমাণটা নেন। ওই ব্যক্তি শুধু কোরআন শরীফের এই অক্ষরে অক্ষরে হাত ঘোরায় বলে আল্লাহ এইটা তোমার কোরআন, মধুর বাণী আমি পড়তে পারি না, কিন্তু কোরআনের গায়ে সুমা খায়। সুবহানাল্লাহ বলে কোরআনের গায়ে সুমা খায়, কোরআন শরীফটা বুকের সঙ্গে করে। সুবহানাল্লাহ বলেন, মহব্বতের দরকার আছে কি আছে না? যাকে ভালোবাসা চাই পাওয়া যায়, যাকে ভালোবাসা যায় তাকে কলেজার মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? যাকে ভালোবাসা যায় তাকে কলেজার মধ্যে, কোরআনকে কলেজার মধ্যে করেন, কোরআন আমার কবরে চলে যাবে, সারা জীবন জীবন সঙ্গিনী হয়ে যাবে কোরআন। এই কোরআনটাকে কেউ ভুলে যায়েন না, কোরআনটা ভুলে গেলে সব হারাইয়া ফেলবেন, সব আপনাকে ভুলে যাবে। মা বোনেরা ওই ব্যক্তি কোরআনকে মহব্বত করতেছে, হঠাৎ করে একদিন ব্যক্তিটা মারা গেল, মারা গিয়েছে। এইবার তো লোকটাকে গোসল করাইছে, গোসল করানোর পরে এবার দেখতেছে ইমাম সাহেব তো নাই, ইমাম নাই, জানাজা করতে হবে, কাকে দিয়ে জানাজা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠায় দিয়ে বলতাছেন ওই রাস্তায় চলে যাও, ওইখানে যাও, আমার যেইগুলো আমার কোরআনটাকে বুকে জড়াইয়া সারা জীবন ভালোবেসেছে, দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, আমি আমার ফেরেশতাকে দিয়া তার জানাজা করাবো। সোনার বাবুনরা শুন, কান লাগান, মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাঁড়িয়ে সুন্নতি লেবাস নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে, বলে হুজুর আমাদের ইমাম সাহেব তো আত্মীয় বাড়ি গেছে, আমাদের লাশটা মারা গেছে, আমাদের লাশটা আমরা গোসল করাইছি, কাফন করেছি, কিন্তু জানাজা করার দরকার, আপনি মেহরবানি করে আমাদের লাশটাকে জানাজা দিয়ে যান। সুবহানাল্লাহ, ওসিলা করে কে পাঠাইছে বলেন? আল্লাহ পাঠাইছেন, আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। সুবহানাল্লাহ বলেন, যৌবন পুরাবে, কাফন ধরবে, ধরবে কি ধরবে না? ধরবে না, এই সাদা রঙে কাপন ধরবে। অমা বুন্ডা কান লাগান, খেয়াল করে শুনুন, হুজুরকে বলতেছেন হুজুর আমাদের লাশটাকে জানাজা দিয়ে যান। ঠিক আছে, জানাজা দিচ্ছি। হুজুর লাশটাকে জানাজা দিয়া এবার বলতেছে হুজুর আপনার নিজের হাতে আমাদের লাশটাকে কবরে নামাইয়া দেন। সুবহানাল্লাহ, আমাদের লাশটাকে কবরে নামাইয়া দেন। হুজুর এইবার লাশটাকে কবরে নামাইয়া দিলেন, নামায় দিয়ে এবার বলতেছে আপনারা কবরটা ঢেকে দেন, আমি চলে যাই। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে মানব রূপে আল্লাহর ফেরেশতা আসিয়া এবার দেখা দিবে প্রমাণ আছে কি আছে না। আছে না? প্রমাণটা কেমনে দেখাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ওই গোলাম আমার কোরআনটাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, ও ফেরেশতা তুমি এবার দেখা দিয়ে যা আমার কোরআনটাকে ভালোবাসার কারণে তার কবরের মধ্যে আমি আল্লাহ কত বড় পুরস্কার দান করেছি, দেখা দাও। ওসিলাতে যেতে হবে, ওসিলা ওয়াফতাগো ইলাল ওয়াসিলা, আছে না? ওয়াফতাগো ইলাল ওয়াসিলা, ওসিলার মাধ্যম নিয়ে যাও। কি ওসিলা? হুজুর যা বলতেছেন আপনাদের লাশটা যখন কবরে রাখি আমার আইডেন্টিটি কার্ড ছিল, ওই কাঠটা মুর্দার মাথার কাছে পড়ে গেছে, আমি একটু উঠাবো, কবরের মাথার কাছকার মাটিটা একটু সরাইয়া দেন। সুবহানাল্লাহ, কবরের মাটি সরাইয়া দুই তিনটা খোপা বাঁশের খোপা সরাইতে হঠাৎ করে ফুলের ঘিরান চলে আসলো। হঠাৎ ফুলের ঘিরান যখন চলে আসলো, মানুষগুলো লক্ষ্য করে কবরের মধ্যে দেখতে পাইলো কবরটা ফুল দিয়ে ভরপুর হয়ে গেছে। আলেম ওলামাইগণ যারা আসলো খবর শুনে সবাই মিলে ছুটে আসলো, অমুক ব্যক্তি তো খুব বড় গরিব মানুষ, পরের বাড়ি কামলা দিয়ে খাইতো, দিনের পর দিন খাওয়া হয়, জুটত নাও নাই জুটত। এই দুনিয়ায় আপনি সম্পদের ধনী হবেন, সম্পদ দুনিয়াতে রেখে যাবেন, কোরআনের ধনী এলেমের ধনী হয়ে যাবেন, কবরের মধ্যে এলেম নিয়ে ধনী হয়ে কবরে যাইবেন, বলেন সুবহানাল্লাহ।
এই দুনিয়ার সম্পদের ধনী হয়ে কোনো লাভ নাই, এলেমের ধনী হতে পারলে আমাদের লাভ আছে কি আছে না বলেন, আছে কি আছে না? সোনা দানা দামির গহনা রাইখা শোকে চেতে কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে, কত বন্ধু আছে গয়া আমার এই দুনিয়ার বুকে কোরআনে সারাইয়া কোনে বন্ধু পাইব না কবরে, কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলেম ওলামাইগণ সবাই মিলে আসলো, আসার পরে এবার দেখতে পাচ্ছে জানতে পারছে এই ব্যক্তি কি আমল করেছিল, কোন আমল করার কারণে আল্লাহ তার কবরটা ফুল দিয়ে ভরপুর করে দেন বলেন সুবহানাল্লাহ। আমি বলে নাই এটা সন্ধে বলে নাই কি বলছি তো, নামাজ পড়ো কোরআন পড়ো বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মা গো অন্ধকার কবরে সুবহানাল্লাহ, বলি নাই নামাজি পড়ো কোরআনে পড়ো বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মা গো অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে আলেম ওলামাইগণ আসলো, আসার পরে জানতে পারলো এই ব্যক্তি কি আমল করেছে, কোন আমলটা করেছে যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা ফুলের বিছানা করে দিয়েছেন সুবহানাল্লাহ। চলো যাই তার বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে দেখলেন ছোট্ট একটা বাচ্চা তার এমন একটা মেয়ে বসে বাবার জন্য কাঁদতেছে কিন্তু মা নাই, কাঁদতেছে বলে মা তোমার বাবা নাকি মারা গেছে বলে হ্যাঁ উনি আমার বাবা, কি আমল করতো মা একটু তোমার বলতে পারবা কি আমলটা করবে, কোন আমল করতো বলতেছে আমার বাবা বেশি কিছু আমল করতো না, আমার বাবা পরের বাড়ি কাজ করে খাইতো অনেক গরিব মানুষ, আমার বাবা এই যে ভাঙা একটি ঘর, এই যে ভাঙা একটি ঘর আমাদের ভালো একটি ঘরও নাই, এই ঘরটার মধ্যে আমার বাবা প্রতিদিন মানুষের বাড়ি কামলা দিয়ে খায়, পরের বাড়ি কামলা দিয়ে খায়, প্রতিদিন ফজরের আজান হয় নামাজ পড়ার পরে এই কোরআন শরীফটা খুলে খুলে বলে আল্লাহ এটা তোমার কোরআন আমি পড়তে পারি না, সারাক্ষণ পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত আর উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, খবরদার কোন খাজা বাবার নামে জিকির করবা না, কোন হেলাল বাবার নামে জিকির করবা না, কোন সিরাজ বাবার নামে জিকির করবা না, কোন দয়াল বাবার নামে জিকির করবা না, দুনিয়ার কোন মানুষের নামে কোন জিকির নাই, একমাত্র জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে কোন জিকির নাই বলেন সুবহানাল্লাহ, আছে নাকি আছে নাকি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার সুন্দর একটি দোয়া শিখাইয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ অমাবুত, এই দোয়া তো পৃথিবীর সবাই জানে, এর চাইতে বড় ভালো দোয়া শিখাইয়া দেন, আমার আল্লাহ বলেছেন মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম
আবার বলছেন আল্লাহ সবাই তো এই কালেমাটা পরে দোয়া পরে এর চাইতে কি উত্তম দোয়া আরেকটা আমাকে শিখায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুসা রে তুমি শুনে নাও তামাম পৃথিবীটা এক পাল্লাই চাপায়া দিবা আর আমার লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা এক পাল্লাই চাপায়া দিবা সবচাইতে আমার কালেমার ওজনটা হয়ে যাবে ভারী সবচাইতে আমার কালেমার ওজনটা হয়ে যাবে ভারী বলেন সুবহানাল্লাহ আর তোমরা মানুষ ভণ্ড রাস্তায় চলেছ সিরাজ বাবার নামে জিকির হয় আছে নাকি এই দেশে নোয়াখালীতে আছে আছে নাকি নোয়াখালীতে থাকার কথা না বলে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না পীরের কাছে মুরিদ হলে নামাজে রোজা লাগে না পীর ভালো পীর আছে যেই পীরের কাছে নামাজ আছে কুরআন আছে সে হলো শিক্ষক সুবহানাল্লাহ বলেন কিন্তু আমি ওই ভণ্ডদের কথা বলতেছি যারা বলে তোমরা আমার কাছে মুরিদ হও আমি তোমাদেরকে বেহেশতে নিয়ে যাব তোমাদের নামাজ রোজা কিছু লাগবে না বাংলাদেশের বহু জায়গায় গিয়েছি আমি বহু জায়গায় যা মেলা রকমের কিছু দেখতেছি দেখতে পাচ্ছি সেখানে আমি একটা জায়গায় ভালুকা নাম হলো ভালুকা আমার কুষ্টিয়া থানার মধ্যে ভালুকাতে মাহফিলে গেলাম যাওয়ার পরে ওখানে গেলাম রমজান মাস পবিত্র মাহে রমজান মাস আমি ওখানে বলতেছি মাহে রমজান এলো বছর ঘুরে আল্লাহর প্রিয় বান্দার ঘরে ঘরে মাহে রমজান এলো বছর ঘুরে আল্লাহর প্রিয় বান্দার রহমতের পয়গাম নিয়ে রহমতের পয়গাম নিয়ে এলো বছর পরে মাহে রমজান এলো বছর ঘুরে আল্লাহর প্রিয় বান্দার ঘরে ঘরে সুবহানাল্লাহ বলেন আমি এটা বলতেই একজন মহিলা আমার কাছে আসলো আবার একজন বাহিরের থেকে একটা বেটা মানুষ আমাকে লিখে একটা কাগজ পাঠাইছে লিখিত পাঠাইছে বলে আপা যেই ওয়াজটা করতেছেন একটু ভালো করে করেন কারণ একটা লিখিত পাঠায় দিল দেওয়ার পরে বলতেছেন আপা এই কথা না আপনি একটু ভালো করে বলবেন তার কারণ আমাদের পাশের বাড়ি একটা মহিলা পীর হয়ে বসে আছে ও এমন একজন পীর হয়েছে ওর কাছে সবাই মুরিদ যে কই মা ও পীর মা রমজান মাস আমার হাড়ে সমস্যা বাড়েছে আমার গ্যাস্ট্রিক হাড় ডায়াবেটিস আমি তো রোজা রাখতে পারি না মা গো আমার কি আমি কি জান্নাতে যাইতে পারবো বলে আমি তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেব নাউজুবিল্লাহ বলে আমি ওখানে ওয়াজ করে আসলাম জান্নাত কোন পীরের বাবার হাতে নয় জান্নাত কোন বাবা বাবার বাবার হাতের নাই জান্নাত মামা বাড়ির আবদার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ফাদি খুলি ফি ইবাদি ওয়াদি খুলি জান্নাতি আল্লাহু আকবার ইবাদত করো জান্নাত করাই করো সুবহানাল্লাহ বলেন জান্নাত দরকার আছে কি আছে না এবাদত না করলে কি জান্নাতে যাওয়া যাবে ওই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমি কথা বলি যারা বলে আমার কাছে মরিদ হও নামাজ পড়া লাগবে না ওই তো হলো বড় শয়তান আমি বলেছি যে জন নামাজ পড়ে না ও তো শয়তানের নানা যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা একবার আসুক কবরে তারে মজা দেখাবো একবার আসুক কবরে তারে যেজন পর্দা করে না সে তো শয়তানের নানা যেজন পর্দা করে না সে তো শয়তানের নানা একবার আসুক কবরে তারে মজা দেখাবো একবার আসুক কবরে তারে আল্লাহর হুকুম যারা মানে না কবরে রাজাদের কথাটি তারা জানে না আল্লাহর হুকুম যারা মানে না কবরে রাজাদের কথাটি তারা জানে না
একদিন মরণ হবে যাবে কবর মাঝে একদিন মরণ হবে যাবে কবর মাঝে আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াব আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াব যে জন রোজা রাখে না সে তো শয়তানের নানা যে জন রোজা রাখে না যে জন রোজা রাখে না সে তো শয়তানের নানা একবার আসুক কবরে তারে মজা দেখাবো একবার আসুক কবরে তারে মজা দেখাবো আল্লাহরে কোরআন যারা মানে না হাশরের আযাবের কথাটি তারা জানে না আল্লাহরে কোরআন যারা মানে না কবরের আযাবের কথাটি তারা জানে না একদিন মরণ হবে যাবে কবর মাঝে একদিন মরণ হবে যাবে কবর মাঝে আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াব আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াব ঠিক কি না বলেন কার কথা কার কথা কুরআন শরীফে আছে কি আছে না আল্লাহ বলেছেন হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন আল্লাহু আকবার ও জাহান্নামীরা তোমরা যুগ যুগ জাহান্নামে থাকবা জাহান্নামের মধ্যে খাবা কি শুনে নাও আগুনের কথা আল্লাহ জাহান্নামের আগুনের কথা আল্লাহ কোরআন শরীফের ঘোষণা করে দিয়েছেন এত ফোনা বাইনাহা ওয়া বাইনাহা মিম আন জাহান্নামের উত্তপ্ত গরম পানি জাহান্নামীদের জন্য রেখে দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসা আবু জাহেলকে ডাক দিয়া বলতেছেন ও সাসা একটাবার শুধু পড় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসা গো যদি একটাবার জবান দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারো এই ওসিলাতে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আবু জাহেল বলতেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারবো না নবীজি ডাক দিয়ে কই ও চাচা তবরাকাল্লাহ জি বিয়া দিল মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ঘোষণা করেছেন জাহান্নাম থেকে একটি গাছ তৈরি করেছেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে একটি গাছ তৈরি করেছে ওই গাছটির নাম হলো ঝাকুম গাছ গাছেও যেমন কাটা গাছের ফলের সাথেও তেমনি কাটা জাহান্নামীদের খোদা লাগবে আর জাহান্নামীদের যখন খোদা লাগবে আল্লাহর ফেরেশতার কাছে বলবে ও আল্লাহর ফেরেশতা খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না একটু খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আল্লাহ ওই যে জাহান্নামীরা খাবারের জবাবদার করতেছে আল্লাহ বলেছেন ওই জাহান্নামের খাবারটা দিয়ে দাও ঝাকুম গাছের ফল ওইটা খেতে দাও জাহান্নামীরা হাজার হাজার বছর না খেয়ে থাকার পরেও ওদের যখন খুব করে অনেক ক্ষুধা যখন লেগে যাবে এমন সময় তখন ওই জাকুম গাছের কাটাযুক্ত ফল তখন ওদেরকে খাওয়াইয়া দিবে ওরা তখন ক্ষুধার যন্ত্রণায় ওই কাটা এলা ফলটা যখন গালে নিবে গালের মধ্যে ওই কাটা ফুটে যাবে তখন খাইতে পারবে না তারপরেও যখন কষ্ট করে খাইতে যাবে ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে নাই ওইটা যখন হলকমে দিতে পারে না আহারে যেমন জাকুম গাছের ফল যেমন কাটা তেমনই তিক্তা আমি বুখারী শরীফ পড়েছি ওই জাহান্নামের জাকুম গাছের ওই ফলের ছয়শাত দানা পরিমাণ এক জাররা পরিমাণ যদি আল্লাহ সমুদ্রের কোন পৃথিবীর দুনিয়াতে কোন সমুদ্রের মাঝখানে ফেলতো তামাম পৃথিবীর পানিগুলো তিক্ত হয়ে যাইতো আমরা পানি খাইতে পারতাম না ওই ফলটা আল্লাহ জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে রেখে দিয়েছে আল্লাহ তুমি আমাদের জাহান্নামের হাত থেকে আমাদের তুমি বাঁচাইয়া রাখো আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ রে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার ও আল্লাহ সাতটি জাহান্নামের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো যত কষ্ট থাক না কেন আল্লাহ যত কাজকর্ম থাক না কেন আল্লাহ আমাদের কোরআন যেন আমরা বুকে করে রাখতে পারি বুকে করে যেন রাখতে পারি মা বোনেরা গো আল্লাহর কোরআন মিথ্যা নয় আমি বলেছিলাম যুগে যুগে নবী রাসূল বলে গেছেন
কুরআনই খুলে পর সবই আছে আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস খুলে পর সবই আছে কর বিশ্বাস থাকে তনি শ্বাস এই দুনিয়ার বুকে পর কুরআন পাইবা সম্মান অন্ধকার কবরে ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে সুবহানাল্লাহ বলেন বলে নাই গো মা বলে নাই বলছে যারা বলবে শুনলাম কিন্তু মানে নাই মিথ্যা কথা বলেছে আমি কি মিথ্যা বলেছি মা ও মা কত মহিলারা আছে বিশ্বাস করে না কত মহিলারা আছে বিশ্বাস করে না আল্লাহর এই কোরআন যারা বিশ্বাস করবে না তারা হলো কাফের তারা কি আমার মা বোনরা খেয়াল করুন এই ঝাক্কুম গাছের ফল যখন ওই জাহান্নামীদেরকে যখন খেতে দিবে ওইটা খাবে অল্প একটু হলকমের মধ্যে বেঁধে যাবে ওটা বের করতে পারবে না আবার তো গলা থেকে নামাইতেও পারবে না কষ্টের যন্ত্রণায় জাহান্নামের মালিককে ডাক দিয়া বলবে ও জাহান্নামের মালিক আমাকে একটু পানির ব্যবস্থা দাও এই ফলটা তো গলার মধ্যে আটকে গেছে এমন তিক্তা গিলতে পারি না উগ্রাইতেও পারি না আমাদেরকে কেমনে আমরা এত কষ্ট করে খাবো একটু পানির ব্যবস্থা করে দাও জাহান্নামের মালিক আল্লাহর কাছে বলবে আল্লাহ ওরা পানির জন্য আবদার করতেছে ঝাক্কুম গাছের ওই ফল গলার মধ্যে আটকে গেছে একটু পানির জন্য আবদার করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কেন আমি কি ওদেরকে জানাইয়া দিই নাই আমার কোরআনে তো ঘোষণা করে দিয়েছি এত ফুল বাইনাহা বাইনাহা মিম আন হামিম মানে জাহান্নামের উত্তপ্ত গরম পানি ও জাহান্নামের মালিক ওই জাহান্নামের গরম পানিটা ওদেরকে নিয়ে দাও ওই জাহান্নামের গরম পানি জাহান্নামীদের সামনে যখন দিবে কষ্টের যন্ত্রণায় পানির কষ্টে ওরা ওই পানির মধ্যে মুখ লাগাইয়া যখন খাইতে যাবে মুখের মাংস খসে 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 পড়ে যাবে এক ফোঁটা পানি হলকমের মধ্যে যখন যাইবে এমন সময় ওই এক ফোঁটা পানি যখন পেটের মধ্যে যাবে বুখারী শরীফের মধ্যে পড়েছি পেটের নারী ভুঁড়িগুলো পচে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন আজা দিবে কবরে গলা শিরে রক্ত ঝরবে কবরে এমন আজা দিবে কান্তে চোখের পানি শেষ হয়ে যাবে শেষতে আল্লাহ তুমি রহম কর তোমার বান্দারে জাহান্নাম থেকে মুক্তি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিও তোমার রহম না পাই যদি আল্লাহ কবরে বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে সুবহানাল্লাহ বলেন আমার মা বোনরা শুন কবরে আজাব আছে কি আছে না শাস্তি আছে কি আছে না এটা কি মিথ্যা বলেছি মিথ্যা বলেছি জাহান্নামীরা এই যে তালিমের মধ্যে আমরা সবাই মিলে বসেছি আমাদেরকে কিন্তু সবাই ভালোবাসবে না
আল্লাহর নবীকে কেউ জীবনের চাইতে বেশি ভালোবাসত, আবার কেউ পাথর মেরে বেহুশ করে ফেলত। ঠিক কিনা বলেন? এই কোরআনের মাহফিলে আপনারা যারা এসেছেন দেখবেন আপনাদের পিছনে কত মানুষ গীবাত করতেছে, করে নাই করে নাই। দেখবেন তাদের মেয়েরা বিউটি পার্লারে যায়, কোনো কথা হয় না। যাত্রার প্যান্ডেলে যায়, গান শুনতে যায়, রাত দিন ফেসবুক নিয়ে পড়ে থাকে, সেখানে কোনো কথা হয় না। যত কথা যত বাধা কোরআনের মাহফিলে হয়, ঠিক কি না? লক্ষ্য করেন, এই যে তালিমে বসে যারা নামাজ পড়া শুরু করে দিয়েছে, আমি একজন গুনাহগার ব্যক্তি, হাজার হাজার মেয়েরা বেনামাজি, আমার ওয়াজ শুনে তারা নামাজি হয়ে গেছে। হাজার হাজার বেপর্দা নারীরা আমার ওয়াজ শুনে তারা পর্দাওয়ালা হয়ে গেছে। যারা কোরআন তেলাওয়াত করতে পারতো না, তারা এখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। যারা স্বামীর খেদমত করতো না, আমার এই ওয়াজ শোনার পর থেকে তারা স্বামীর খেদমত করতেছে। শ্বশুর শাশুড়ির সাথে মিল ছিল না, তারা মিল করে চলাফেরা করতেছে। আমার মা বোনরা কত মেয়েরা বলে, আপনার ওয়াজ শুনে আমার শাশুড়ি মা ভালো হয়ে গেছে, এখন আমার সাথে আর খারাপ ব্যবহার করে না। শাশুড়িরা বলে, মা আমার বউ মা তোমার ওয়াজ শোনার পর থেকে এখন আর আমার সাথে খারাপ ব্যবহার করে না, আমার সাথে এখন খুব ভালো ব্যবহার করে। কত বেটারা ফোন দিয়ে বলে, আপু আপনার ওয়াজ শোনার পরে তে আমার বিবি আগে আমার সাথে খারাপ ব্যবহার করত, আপনার ওয়াজ শোনার পরে থেকে আমার বিবি ভালো হয়ে গেছে, আমার সঙ্গে এখন ভালো ব্যবহার করে। আমার আমার জন্য দোয়া করে, আপু আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, আপনি হাজার হাজার মা বোনদেরকে দিনের দাওয়াত দিয়ে দিনের পথে নিয়ে এসে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন।